যথাযোগ্য মর্যাদা এবং নিষ্ঠার সঙ্গে রবিবার রাজধানীর বেনুবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসব পালন করা হয়। উৎসব উপলক্ষে রবিবার বেনুবন বৌদ্ধ বিহারে সকাল থেকে ছিল বৌদ্ধ অনুসারী ধার্মিক মানুষের ভিড়। বৌদ্ধ ধর্মের মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং শ্রদ্ধার অনুষ্ঠান হচ্ছে কঠিন চীবর দান উৎসব। এই উৎসব নিয়ে বেনুবন বৌদ্ধ বিহারের প্রধান বৌদ্ধ সন্ন্যাসীদের এক সন্ন্যাসী জানিয়েছেন, 3 মাস একসঙ্গে মঠে থেকে ভগবান বুদ্ধের আরাধনা করেন বৌদ্ধ ভিক্ষুরা। 3 মাস পর তাদেরকে যে চীবর অথবা বস্ত্রদান করে বৌদ্ধ ধর্মের অনুসারী মানুষেরা, সে অনুষ্ঠানকে বলা হয় কঠিন চীবর দান উৎসব। আজ কা প্রোগ্রাম ইয়ে কঠিন চীবর দান, মানে 3 মহিনে বসবাস করতে হয় ভিক্ষু সংঘ এক বিহার মে এক মন্দির মে। বসবাস খতম হলে কে বাদ আষাঢ় পূর্ণিমা সে লেকে অশ্বিনী পূর্ণিমা তক 3 মহিনে বসবাস করতে হয়। উসকে বাদ জো দায়ক দায়িকা ডিভোটিস লোক ভিক্ষু সংঘ কো চীবর দান দেতে হয়। চীবর মতলব এসে জো কপড়া হ্যাঁ ভিক্ষু সংঘ কো দান দেকে অনার করতে হয়। আজ হামলো ইহাঁ বৈদমন বুদ্ধ বিহার আগরতলা মে এ প্রোগ্রাম অর্গানাইজ কিয়া হ্যায়। রবিবার কঠিন চীবর দান উৎসব এবং শঙ্খদান উৎসব পালন করা হয়েছে এবং সন্ধ্যায় বেনুবন বিহারে আরও নানান অনুষ্ঠান আয়োজন হবে বলে উল্লেখ করেছেন এ বৌদ্ধ সন্ন্যাসী। এর মধ্যে বিশাল আকৃতির আকাশ লণ্ঠন বেলুন ছাড়া হবে বলে উল্লেখ করেছেন তিনি। इसमें बहुत सारे लोग ভিক্ষু সংঘ আয়ে হ্যাঁ। দূসরা প্রকার যে শাম কে ভি বহুত সারা প্রোগ্রাম হোক, বড়া সাইজ মে স্কাই ল্যান্টার্ন অভি আপলোক কবি আগরতলা মে নেই দেখা হোক, শাম কো 6 বাজে হোক স্কাই ল্যান্টার্ন। আর এসে প্রোগ্রাম ইয়াঁ পর আজ হুয়া হ্যাঁ। সংঘদান, হস্ত পুরস্কার দান আর যে চীবর দান, এই প্রোগ্রামে সবিকে আনে কে লিয়ে মে রিকোয়েস্ট করতা হুঁ। পৃথিবীতে শান্তি এবং অহিংসার দিশারী ভগবান বুদ্ধদেব নিজের বাণী এবং মতের মাধ্যমে গোটা বিশ্বের জন্য রেখে গিয়েছেন অমূল্য বার্তা। ত্রিপুরাতেও ভগবান বুদ্ধের বাণী এবং মত অনুসরণ করে পরম শ্রদ্ধার সঙ্গে ধার্মিক উৎসবে সামিল হয় বৌদ্ধ ধর্মের মানুষ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।